ভিডিও কলিং করতে পারেন ভিডিও কলিং করলে আপনাদের গাছ পছন্দ করে নিতে পারবেন আপনাদের একটা ভ্যারাইটি দেখাচ্ছি যে গাছটার মধ্যে ফুলও ফুটে আছে সেটা হচ্ছে মহারানী যেটার দাম এখানে চারা গাছগুলো চারশো টাকা করে মহারানীতে কত সুন্দর ফুল ফুটে আছে এটা একটা হচ্ছে এক বোগেন গাছ এই দেখুন এইগুলো হচ্ছে ছোট চারা গাছ আপনারা যদি মনে করেন বন্ধুরা এর রুট স্টকগুলো একবার দেখুন আপনাদের দেখাচ্ছি বোগেনভেলিয়ার সেরা ঠিকানা চাঁদপাড়া সেকাটি রাধা মধব নার্সারি আর সেই মহারানির দাম এই মুহূর্তে আমরা করেছি চারশো টাকা আর আপনি যত ভালো ভালো আইডিয়া আমাদের কাছে পাবেন এবং মহারানির দামও যেমন কমাবো প্রত্যেকটি চারার দাম আমরা কমিয়ে দেবো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি চাঁদপাড়ার তিন নম্বর প্ল্যাটফর্মের সামনে তো আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে ওই দিকে যেতে হবে ওই দিকে গেলে আপনারা অটো পেয়ে যাবেন রাধামো নার্সারি এই সামনে যে টোটোগুলো দেখছেন বন্ধুরা দাঁড়িয়ে আছে এই টোটোগুলো উঠেই যেতে হবে গৌরী মঠের সামনে হ্যালো বন্ধুরা আমি এখন এসে গেছি রাধা মাধব নার্সারিতে তো এই নার্সারিটা আমি এসেছি শিয়ালদা থেকে চাঁদপাড়া স্টেশনে সেখান থেকে আড়াই কিলোমিটার ভেতরে এলে মানে আমি টোটোতেই এসেছি অটোতে এসেছি দশ টাকা ভাড়া নিয়েছে তো দশ টাকার ভাড়া আমি চলে এসেছি রাধামাধব নার্সারিতে টোটো থেকে নামলে একটুখানি তিনশো থেকে চারশো মিটারের মতন এখানে কি ধরনের কি গাছ পায় সেটা আপনাদের এখন দেখাবো আর আমি কি কি গাছ কিনেছি সেটাও আপনাদের দেখাবো আমি মোটামুটি তিনটে গাছ কিনেছি কি দাম আমি ভিডিওর লাস্টে বলবো তার আগে আপনাদের কিছু গাছ দেখাই এখানে খুব সুন্দর একটি গাছ আপনাদের দেখাচ্ছি যেহেতু এই নার্সারির ওনার বা যারা এখানে দেখাশোনা করছেন তো তারা কেউ নেই বলে এই নামগুলো বা কি দাম আছে সেইগুলো এখন আমি বলতে পারব না জাস্ট আপনাদের কিছু গাছ দেখাচ্ছি আর চারা গাছ দেখাচ্ছি আর তো এই সামনে যে একটা গাছ দেখেছেন এখানে তেইশ রকম মাল্টিগ্রাফটিং করা আছে দেখুন ফুল কতগুলো ফুটে আছে আর গাছের গুড়িটা একবার দেখুন আর এই নাদাগুলো প্রায় কুড়ি চব্বিশ ইঞ্চির মতন সাইজ হবে আর এখানে কিছু বনসাই টাইপেরও গাছ আছে আপনাদের দেখাচ্ছি একবার এখান থেকে আমি নিয়েছিলাম এই হচ্ছে আদারনা গাছের চারা বড় চারাও আছে ওই আছে বড়ো চারা এখানে সব ছোট ছোট চারাগুলো যেগুলো আপনারা দেখছেন এখানে গোল্ডেন সানসাইন এইট কালার এই সব গাছগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এরপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একটা জায়গায় যেখানে একটা গাছ খুব সুন্দর লেগেছে গাছে ফুলটা লাল কালারের এবং এখানে গাছের পাতাগুলো দেখুন এর নাম হচ্ছে গোল্ডেন পেট্রোল তো চলুন নাম নিয়ে খুব একটা অসুবিধা হবে না আর দামের ব্যাপারে যদি আপনারা জানতে চান আপনারা এখানে নার্সারি ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে ফোন করে আপনারা দামটা জেনে নিতে পারেন আর এই হচ্ছে একটি বনসাই টাইপের গাছ আর এই পাশে দেখুন একটি খুব সুন্দর বনসাই আছে গোড়াটা দেখুন একবার এটা বারো ইঞ্চি মতন টপটা হবে এখন একটা গাছ আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে ব্রিজা রেড এরকম ব্রিজার অনেকগুলো কালার হয় ব্রিজা রেড ব্রিজা পার্পেল ইয়েলো আরও যেসব কালার হয় তার মধ্যে এখানে আপনারা যেটা দেখছেন এটা ব্রিজ ব্রিজা রেড আর সামনে দেখছেন এই গাছগুলোতে মোটামুটি ফুল ফুটে আছে আর ফুল আলা গাছগুলোই সবাই আগেই নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আর এই হচ্ছে ওর চারা গাছ এই দেখুন চারা গাছগুলো আপনাদের একটু সামনে থেকে দেখায় এর দাম সম্বন্ধে আমি আইডিয়া এই কারণে দিতে পারলাম না যে নার্সারিতে কেউ নেই এই কারণে নাহলে আপনাদের দামটাও বলে দিতাম আপনারা ফোন করে অবশ্যই জেনে নেবেন কিন্তু নার্সারিটা শুধু এই পাটটা বগন বিলিয়াই আমি দেখতে পাচ্ছি আর ওই পাটটা ওই দিকটা যদি আপনারা যান ওইখানে আছে ফলের গাছ মানে এটাকে ক্রস করে বার দিকে অনেক ফলের গাছ আছে এই দেখুন আপনাদের কিছু বড়ো বড় গাছ দেখাচ্ছি এখানে এই দেখুন বন্ধুরা আরেকটি গাছ দেখাচ্ছি এটা হচ্ছে মুন লাইট ইয়েলো এর পাতাটা কি সুন্দর ভেরিগেশন টাইপের আর ফুলগুলো আপনার এখানে হলুদ হয়ে আছে আর আরেকটা পাশে গাছ এটা হচ্ছে বন্ধুরা খ্রিস্টিনা তো খ্রিস্টিনার ফুলগুলো দেখুন কতটা সুন্দর এখানে হয়ে আছে এখানে আরেকটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন নামটা দেখে দেখে আপনাদের বলার চেষ্টা করছি কিন্তু পাতাগুলো ভেরিয়েশান আর এটা লাইট মফ কালারের গাছটা অসাধারণ পাশে আরেকটা সেম গাছই আছে আর এখানে পাশাপাশি অনেক মাদার প্ল্যান্ট লাগানো আছে ছোটো ছোটো যেমন ফ্লেম ফ্লেম ওইটা আছে ফায়ার ওপাল এটা হচ্ছে ফায়ার ওপাল এটা হচ্ছে ফায়ার রোপাল গাছ অবশ্য ফুল নেই এই দেখুন এটা হচ্ছে থ্রি স্টার এইখানে দেখছেন লেখা আছে সুইটহার্ট এইটা হচ্ছে সুইটহার্টের মাদার গাছ এটা হচ্ছে রেড সেপ্টেম্বর বন্ধুরা আপনাদের বিশেষ করে আজকে একটু মাদার গাছগুলো দেখি তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন এই নার্সারিতে কী কী মাদার গাছ আছে এটা হচ্ছে একটা আদারনার মাদার গাছ এটা হচ্ছে চকলেট ব্রাউন এটা হচ্ছে রেড সেপ্টেম্বর এটা হচ্ছে বাটারফ্লাই রেড তো এই হচ্ছে বন্ধুরা এখানকার চারা গাছ এগুলো কিসের চারা গাছ এক মিনিট কতগুলো আপনারা দুপাশে বনসাই টাইপের গাছ এইগুলো হচ্ছে মাল্টিগ্রাফটিং মাল্টিগ্রাফটিং করা আছে এখন বন্ধুরা এখানে একটা খুব সুন্দর গাছ আছে এটা হচ্ছে ওয়াজিদ আলী রেড এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ইমান পরাগ এই দেখুন এর ফুলগুলো খুব সুন্দর এটা ঠিক কি বলবো বন্ধুরা দেখুন একটা গাছে দু রকম ফুল এই দেখুন এখানে একটা কালার এখানে একটা কালার কিন্তু এটা সেমি গাছ এই দেখুন বন্ধুরা আরেকটা গাছ দেখাচ্ছি পাশে এই গাছটা দেখুন এরও পাতা ভেরিগেটেড আর ফুলগুলো একদম লাইট কালারে এটা হচ্ছে এ এই গাছটার নাম হচ্ছে দেখুন সাকুরিয়া বেলাম এখানকার চারা গাছগুলো মোটামুটি আপনারা যদি আসেন একদম ছোটোটা পিপি প্যাকেটে আছে যেটা চার ইঞ্চি আর বাকি সব এরকম পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি টবের মধ্যে আছে চারা গাছগুলো এবার আপনাদের একটা ভ্যারাইটি দেখাচ্ছি যে গাছটার মধ্যে ফুলও ফুটে আছে সেটা হচ্ছে মহারানী যেটার দাম এখানে চারা গাছগুলো চারশো টাকা করে এই দেখুন হচ্ছে মহারানীর টবের গাছে যেটা চারা গাছ এগুলো চারশো টাকা করে এই দেখুন এখানে লেখা আছে মহারানী আর এই দেখুন এখানে ফুল ফুটে আছে এই দেখুন মহারানিতে কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন এই দেখুন আর এই হচ্ছে মহারানীর মাদার গাছ এইটা একটা হচ্ছে গাছ আর এই দেখুন বন্ধুরা বলছিলাম না ফল গাছ আছে এই দেখুন ফলের কত গাছ সবচেয়ে যেই ফুল গাছটা আমার এখানে ভালো লেগেছে সেই গাছটা হচ্ছে এই ফুল গাছটা এবার আপনাদের দেখাচ্ছি একটা ফায়ার ওপরের মাথার গাছ এই সামনে যে টবে গাছগুলো দেখছেন কতটা সুন্দর হয়ে ফুলটা ফুটে আছে দেখুন পুরো অরেঞ্জ কালারের একদম এই সামনের যে গাছগুলো দেখছেন ফায়ার ওপলের যেটা আপনাদের দেখালাম এটার দাম হচ্ছে চারশো টাকা এই গাছগুলো যথেষ্ট হেলদি একটু বড় টাইপের যেটা আপনারা দেখছেন এখন আর পেছনে যেই গাছগুলো দেখছি ফায়ার ওপলের এইগুলো হচ্ছে দেড়শো টাকা করে এইগুলো একটু ছোটো সাইজের মোটামুটি ভালো কিন্তু এখানে সব গাছ মোটামুটি গ্রাফটেরই অবশ্যই গ্রাফটের ছাড়া এরও আছে গুটি কলারও আছে এ দেখুন আরেকটা সুন্দর গাছ দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে অর্জুনা দেখুন ফুলটা কত সুন্দর ফুটে আছে এই দেখুন বন্ধুরা আরেকটা আপনাদের গাছ দেখাচ্ছি এটা হচ্ছে কায়াটা ইন্ডিয়া এ দেখুন এটা হচ্ছে ইয়োরো এটা হচ্ছে ইয়োলো ফ্যান্টাসি এই দেখুন এই যে গাছটা দেখছেন এটা এর বাল্বগুলো একটু বড় বড় সাইজের আছে এটা হচ্ছে সিন্ডাই সাদা আরেকটা আপনাদের ফুল দেখাচ্ছি এটা এটা ভ্যারিগেটেড পাতার মধ্যে এই দেখুন এটার নাম হচ্ছে টাইগার সনোফিক্স এই হচ্ছে তার মাদার গাছ নার্সারিতে আসলে মোটামুটি আমরা ভাবি যে একটা গাছ নেবো কি দুটো তিনটে গাছ নেবো বেশি হয়েই যায় আদারনা একটা নেবো আর একটা গোল্ডেন সানসাই বা এইট কালার একটা গাছ আছে সেটা নেবো কিন্তু আরও দুটো গাছ নিয়ে ফেলেছি আপনাদের বাড়িতে গিয়ে গাছগুলো দেখাচ্ছি বা আপনাদের একটু পরে দেখাচ্ছি এই দেখুন এইগুলো হচ্ছে ছোটো চারা গাছ আপনারা যদি মনে করেন একটু ছোটোর মধ্যে নেবেন দাম কমের মধ্যে নেবেন তাহলে আপনি এরকম ছোটো ছোটো চারা গাছও পেয়ে যাবেন পাশে আপনাদের কিছু গ্রাফটিং দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এর একটা কি বন্ধুরা এই যে গাছের রুট স্টকটা দিচ্ছে না এই রুট স্টকগুলো অনেকটা মোটা টাইপের এই রুট স্টকটা সত্যি ভালো এই পাশে স্টকটা দেখুন আপনি মাল্টিগ্রাফটিংয়ের গাছ কিন্তু অনেক জায়গায় পেয়ে যাবেন অনেক নার্সারিতে পেয়ে যাবেন কিন্তু এরকম রুট স্টক পাবেন না এই রুট স্টকগুলো খুবই সুন্দর রুট স্টক দিয়েছে এই গাছগুলোতে এই দেখুন বন্ধুরা মাল্টিগ্রাফটিংয়ের স্টকগুলো একবার দেখুন আপনাদের দেখাচ্ছি এই তো তো বন্ধুরা আমি অনেকটা বিকালের দিকে এসেছি তাই দেখুন আকাশটা তাই এখন পাঁচটা বাজলে যেহেতু সন্ধ্যা হয়ে যায় সেই কারণে সন্ধ্যা হয়ে গেছে আর আপনাদের কিছু ফল গাছও দেখাচ্ছি সাইডে আপনারা একবার এই রাধা মাধব নার্সারির ফোন নাম্বার অ্যাড্রেসটা একবার ভালো করে জেনে নিন স্টেশনে এসে আপনাকে অটোকে বলতে হবে গৌরী মঠ রাধা মাধব নার্সারিতে তাহলে আপনারা একদম সামনেই নামিয়ে দেবে এই নার্সারিতে আসতে আপনার দশ মিনিটও সময় লাগবে না একদমই সামনে আর একটা কথা বন্ধুরা এই নার্সারি থেকে যদি আপনি গাছটা নেন একটা সুবিধা কি আপনাকে এখানে যে লোক আছে আপনাকে ভিডিও কলিং করতে পারেন ভিডিও কলিং করলে আপনাদের গাছ পছন্দ করে নিতে পারবেন আর এখানে তো অনলাইনের ব্যবস্থাই আছে এই একটা দেখছেন সানস্টোন এটারও মাদার গাছ আর এই হচ্ছে চারা আর চারা রুস্টকগুলো খুব ভালো একমাত্র আপনারা একটু দেখে নেবেন সরুও আছে মোটাও আছে আপনারা একটু দেখে নেবেন আপনাদের একটা ঘর দেখাচ্ছি যেখানে চারা বানানো হচ্ছে তো চলুন এর ভিতরে গিয়ে একবার আপনাদের দেখাচ্ছি না বাইরে থেকে তালা আটকানো দেখানো যাওয়ায় না যাই হোক এই দেখুন এখন আপনাদের দেখাবো এখানে ফল গাছের মোটামুটি কি কী আছে এখানে বন্ধুরা দেখবেন কত কাঁঠালের চারা রয়েছে দেখুন এই দেখুন এখানে কত কাঁঠালের চারা রয়েছে এখানে নারকেলের চারা রয়েছে আপনারা নার্সারি ওনারের সঙ্গে কন্ট্যাক্ট করে এই গাছগুলোর কি দাম আছে না আছে আপনারা জেনে নিতে পারেন তবে আমরা পেয়ে গেছি নার্সারির কর্ণধারকে আপনার একটু নামটা বলুন গোপাল দাস চাঁদপাড়া সেকাটি রাধামাধব নার্সারি আচ্ছা আপনাদের এখানে যদি অনলাইনটা হচ্ছে এখানে যদি কেউ মনে করে একটু ভিডিও কলিং করে আপনাকে গাছ দেখে একটু রুটস্টক দেখে নিতে চায় তো সেটাও কি হবে সে যে সেটার জন্যই আমরা প্রস্তুত রাধা নার্সারি সঠিক এবং সুস্থ সবল চারা দেওয়ার জন্যে আপনাদের সামনে এই সুন্দর বাগানটি সাজিয়েছে আর প্রত্যেকের কাছে আমরা বলতে চাই যে এই নার্সারিতে এসে আপনারা চারা নিন কারণ কি দেখুন আপনারা অনলাইনে যে চারাগুলো নেন তার প্রতিটা চারার গুণগত মান কতটা ঠিক ভালো হয় বা আপনাদের কাছে কতটা ভালো পৌঁছে দিতে পারি এইটা আমাদের একটু সন্দেহ কিন্তু আমরা আমরা চাই প্রত্যেকেই চাঁদপাড়া সেক্রেটারি রাধামাধব নার্সারিতে আসুন এবং প্রত্যেকে সুস্থ সবল এবং সুন্দর একটি চারা নিয়ে যান আর আপনারা যখন একটি সুন্দর চারা পাবেন নিশ্চয়ই আপনারা বুগেনভিলিয়া প্রেমীদের কাছে এই বার্তাটি পৌঁছে দেবেন যে না সঠিক চারা সুন্দর চারা সুস্থ সবল চারা শুধুমাত্র রাধামাধব নার্সারি আপনাদের আমি একটুখানি বলতে চাই হয়তো অনেকে ভাববেন যে কি বলছে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার সেরা ঠিকানা বোগেনভেলিয়ার সেরা ঠিকানা চাঁদপাড়া সেকাটি রাধা নার্সিং অনেকে তাহলে ভাববেন কীভাবে আসবো আপনারা বুঝতে পারছেন আমি পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে বলছি বিধানসভা গাইঘাটা অর্থাৎ গাইঘাটার অন্তর্গত চাঁদপাড়ার একটি ছোট্ট বড় ছোট্ট বড় গ্রাম বলা যায় ছোট না বড়ই গ্রাম বলা যায় সেকাটি একটু যদি কেউ আমরা এই রাধা নার্সারিতে আসবেন যদি কেউ শিয়ালদার দিক থেকে আসেন বনগাঁর ঠিক আগের স্টপেজ চাঁদপাড়া নেমে টোটোতে বা ভ্যানে করে চলে আসবেন সেকাটি রাধামন স্টেশন থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগে মাত্র স্টেশন থেকে ভ্যানে আসলে দশ মিনিট দশ মিনিট আর কেউ যদি বন রানাঘাটের দিক থেকে আসেন বনগাঁ নেমে বনগাঁর থেকে চাঁদপাড়া একটা স্টেশন নেমে চাঁদপাড়া নেমে আপনারা এক নম্বরে নামবেন এক নম্বর থেকে টোটো বা ভ্যানে চাঁদপাড়া সেকেটে রাধামাধব গৌড়ীয় মঠের সামনে আমাদের এখানকার একটি বিশেষ মন্দির এবং মঠ গৌড়ীয় মঠ সেই মঠের ঠিক অপোজিটে আমাদের নার্সারি আর আপনারা অবশ্যই আসবেন কারণ আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ শুধুমাত্র যারা বগিন ভিলিয়াকে ভালোবাসেন এবং বগিন ভিলিয়া করতে ভালোবাসেন আর সুন্দর চারা পেতে চান কারণ অনেকে কিন্তু অনেক জায়গা থেকে ঠকে গেছেন চারা কিনে কিন্তু আমরা সত্যি কথা বলতে আপনাদের কাছে একদম সঠিক দামে পৌঁছে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ তাই ভাইকে বলবো আমাদের এই অ্যাড্রেসটা একটু স্ক্রিনে দেখাতে এবং সেটা আপনারা দেখে নিন আর পরবর্তী ভিডিও পেতে আমাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন আর এই চ্যানেলটি বা পরবর্তী যে নতুন আপডেট বা চারা আসবে সেগুলো আপনাদের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে চারিদিকে আমরা ছড়িয়ে দেবো এটাই আমাদের অঙ্গীকার একটা লাস্টে ছোটো কোশ্চেন যে চারার যে দামগুলো এই পরবর্তী থেকে একটু কমবে আর একটু দেখুন এই মুহূর্তে যে চারাটি হয়তো এ দেখো আজ থেকে তিন মাস আগে মহারানি ছিল ছশো সাতশো টাকা হ্যাঁ সেই মহারানির দাম এই মুহূর্তে আমরা করেছি চারশো টাকা আর আপনি যত ভালো ভালো আইডিয়া আমাদের কাছে পাবেন এবং আমি বলছি পরবর্তীতে আমরা এই মহারানির দামও যেমন কমাবো প্রত্যেকটি চারার দাম আমরা কমিয়ে দেব। কারণ সবাই অনেক জায়গায় নার্সারি থেকে চারা কিনে ঠকছেন আমরা বুঝতে পারছি কিন্তু আমরা সত্যি কথা বলতে আপনাদের কাছে সঠিক চারা এবং সুন্দর চারা এবং কম দামে পৌঁছে দেব কারণ কেউ ঠগার ভয় নেই আমাদের কাছ থেকে সামনে যে গাছটি দেখছেন এটি হচ্ছে আদারনা এটি একটি হেভি ব্লুমিং গাছ এটার দাম নিয়েছে তিনশো টাকা পাশে যে তিনটি গাছ দেখছেন এই ছোট ছোট চারা গাছগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা করে কিন্তু আমাকে একশো টাকায় কম দিয়েছে সব মিলিয়ে আর নিয়েছি গোল্ডেন সানসাইন এইট কালার এই গাছগুলো আমি এই ধরনের কেন নিয়েছি যেহেতু আমি এইগুলোকে বনসাই বানাবো সেই কারণে গোল্ডেন সানসাইন যে গাছটি হয় সেইটি হাই ব্লুমার না প্রথম দু বছর একটু কম ফুল দেয় তারপর থেকে এই গাছটা অনেকটা করে ফুল দেয় বুগেন বুগেনভেলিয়ার ক্ষেত্রে আমার পার্সোনালি গ্রাফটিংয়ের থেকে গুটি কলমের চারা বেশি ভালো লাগে কেননা গ্রাফটিংগুলো খুবই সরু সরু ডাল দিয়ে করে সেই কারণে আর একটা বন্ধুরা আপনাদের কথা বলে দিই যেই নার্সারি থেকে আপনি গাছ কিনেন না কেন আপনারা গাছে ফুল দেখে কিনবেন অথবা মাদার গাছ দেখে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে